প্রিয় দর্শকবৃন্দ, আজ একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো স্বার্থপর ও অহংকারী মানুষ, যার দ্বারা আপনি কোনোদিন উপকৃত হতে পারবেন না, বরং আপনাকে বিপদে ফেলতে পারে। এমন মানুষদের চিনবেন কীভাবে? অথবা আপনার সাথে যারা ভালো মানুষ সেজে মেলামেশা করছে তাদেরকে শনাক্ত করবেন কীভাবে? মানুষ চেনা কঠিন ব্যাপার, কিন্তু তাও আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তবে অবশ্যই সেই সব মানুষগুলোকে অতি সহজেই আইডেন্টিফাই করতে পারবো, যাদের দ্বারা আপনি বিপদে পড়তে পারবেন, যাদের দ্বারা আপনি যে কোনো সময় অপমানিত হতে পারেন, খুব একটা বাজে অবস্থায় আপনাকে ফেলে দিতে পারে। এমন মানুষদের থেকে সতর্ক থাকাই ভালো। যে কোনো সময় আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে এমন মানুষগুলোকে চিনবেন কীভাবে? এদের চেনার কিছু উপায় আছে, সেই উপায়গুলি আজ এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। তাহলে আজকের বিষয়, স্বার্থপর ও অহংকারী মানুষদের চিনবেন কীভাবে? প্রথমেই বলি, এই সব মানুষদের এমন একটা লক্ষণ আছে যে এরা কখনোই পরাজয় স্বীকার করে না। এরা সব বিষয়ে তর্ক করতে থাকবে, ভুল করলেও মানতেই চাইবে না, কোনো যুক্তি এদের কাছে কাজে লাগে না, এরা আবোল তাবোল বলে আপনাকে বিপদে ফেলে দেবে। এই ধরনের মানুষরা যুক্তিতে হারতে চায় না। ধরুন আপনার সাথে এই ধরনের মানুষদের ওঠা বসা আছে, এদের কোনো কথা বললেই ব্যাস এমন করে আপনাকে ছোট করে দেবে, মনে হবে কি দুঃখেই যে আপনি তাদের সেই কথা বলতে গেছিলেন। কোনো ভালো পরামর্শ তো গ্রহণ করবেই না, বরং উল্টে আপনাকে পরামর্শ দিয়ে দেবে। এদের যুক্তিও অদ্ভুত ধরনের হবে, যা বাস্তবের কোনো বিষয়ের সাথে মিল খুঁজে পাবেন না। দ্বিতীয়ত, এই স্বার্থপর ও অহংকারী মানুষ যারা ভালো মানুষের মুখোশ পড়ে আছে, তাদের স্বভাব এমন একটা হবে সবসময় নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। আপনি তো জানেন তার ক্ষমতা কতটুকু, কিন্তু তা সত্ত্বেও এমন ভাব করবে যেন বিশাল কিছু হয়ে গেছে। এইসব মানুষ যেহেতু ভেতর থেকে দুর্বল, তাই এরা নিজেকে জাহির করার জন্য বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করে, কিন্তু আদেও পরে ফুস হয়ে যায়। ঠিক গ্যাস বেলুনের গ্যাস বের করে নিলে যেমন হয়, এদের অবস্থা তেমনি হয়, চুপসে যায়। তাই বেশি ক্ষমতা দেখায় যারা, তাদের থেকে সাবধান থাকুন। তৃতীয়ত, অহংকারী মানুষেরা সবসময় পারদর্শিতা দেখায়, সব বিষয়ে অগাধ জ্ঞান, সব বিষয় সম্পর্কে নাটিখুটি জানে। এমন কোনো বিষয় নেই বা ঘটনা নেই যা তার জানা নেই। আপনার অফিস কলিগ বা বাড়িতে বন্ধু সার্কেলে এমন কিছু মানুষ অবশ্যই আছে। একটু খেয়াল করে দেখবেন, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই সে এসে বিশাল গল্প জুড়ে দেবে। এর থেকে ভালো উদাহরণ আর কিছুই হয় না। মিথ্যা কথাগুলো এমনভাবে বলবে যেন সবাই মেনে নেবে। তাই সব বিষয়ে পারদর্শিতা দেখায় এমন মানুষদের থেকে সাবধান থাকুন। কথায় আছে, সব জানতা গামছাওয়ালা। এরা কিন্তু মারাত্মক রকমের স্বার্থপর ও অহংকারী হয়ে থাকে। চতুর্থত, যারা স্বার্থপর ও অহংকারী তাদের মধ্যে একটা জটিলতা দেখা যায়, যেমন ধরুন সন্দেহ বাতিক ব্যারাম। এরা সবাইকে সন্দেহ করবে, নিজের বউকে বা স্বামীকে, বন্ধুদের, অফিসের স্টাফদের, এমনকি সন্তানদের, সবাইকে সন্দেহের চোখে দেখবে। সন্দেহবাতিক ব্যক্তি জীবনে কোনো দিন শান্তি পায় না। এরা সহজ বিষয়গুলোকে অনেক কঠিন করে দেখে, আর তার জন্য কোনো সম্পর্কই এদের সুমধুর হয় না। এরা আপনার মনেও সন্দেহ ঢুকিয়ে দেবে, তাই সন্দেহবাতিক মানুষ থেকে সাবধান। একবার যদি কোনো সম্পর্কে সন্দেহ ঢুকে যায় তবে তার জীবন নষ্ট হয়ে যায়। পঞ্চমত, যারা আপনাকে হিংসা করে, স্বার্থপর ও অহংকারী, তারা কিন্তু কাউকে সম্মান দিয়ে কথা বলবে না, কখনোই সম্মান দিতে চাইবে না, বা ছোটদেরও ভালোবাসতে পারে না। সবাইকে তুই তুকারি করে কথা বলবে, বড় ছোট কোনো বোধ কাজ করে না, একেবারে অর্থলেস ব্যবহার করবে। এইসব মানুষগুলো নিজেকে বিশাল কিছু মনে করে বসে, কাউকে সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে, সম্মান দিলে নিজে ছোট হয়ে যাবে, তাই এরা কাউকে কখনো সম্মান দেয় না। ষষ্ঠত, স্বার্থপর ও অহংকারী মানুষগুলো কিন্তু আপনার মনে আঘাত দিয়ে কথা বলবে, আপনাকে সবসময় ছোট করে দেখাবে, সবার সামনে আপনার দুর্বলতাগুলিকে এক্সপোজ করে দেবে, আপনার মনে আঘাত দিয়ে কথা বলবে যেন আপনি কষ্ট পান, নিজেকে ছোট মনে করেন, অন্তত তার থেকে ছোট হয়েই আপনাকে থাকতে হবে, এমনভাবে কথা বলবে। সপ্তমত, এই ধরনের মানুষগুলো কিন্তু সুযোগ সন্ধানী হয়, স্বার্থ পুরোলেই কেটে পড়ে, নিজের স্বার্থ আগে দেখে, যেখানে স্বার্থ নেই সেখানে এদের খুঁজেও পাবেন না,
নিজের স্বার্থ সম্পূর্ণ করার জন্য অনেক নিচেও এরা নামতে পারে। তাই এই স্বার্থপর মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন। এদের আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন মানুষের দুর্বল জায়গায় আঘাত করবে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেয়, কারো ভালো কোনো কাজে প্রশংসা এদের কাছ থেকে কোনোভাবেই পাবেন না। এরা কারো প্রতিভাকে বদনাম করার জন্য আজেবাজে কথা বলে দেয়, অর্থাৎ কারো ভালো এরা সহ্য করতে পারে না। কারো প্রতিভাকে বদনাম করার জন্য এরা উঠে পড়ে লাগে। এই স্বার্থপর অহংকারী মানুষদের আর একটা বড় লক্ষণ হলো, এরা কিন্তু নিজেদের খুব বুদ্ধিমান ভাবে, সবাইকে ঠকাতে চায়, সবাইকে বোকা বানাতে চায়। হার না মানা এই মানুষগুলো থেকে সাবধান। কথায় বলে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। অর্থাৎ এই সব লক্ষণ দেখে বুঝতে পারবেন কারা আপনার ক্ষতি করতে পারে বা কাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণে যেন শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।